বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফান আট বাই সুরজিৎ বড়দের জানাই প্রণাম ছোটদের ভালোবাসা তোমাদের মুখে হাসি ফোটাতে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসা তো বন্ধুরা আজকে আমার কাছে একটা ছোট্ট বন্ধু হাজির হয়েছে তার কিছু প্রবলেম নিয়ে তো আমরা সরাসরি তার কাছে চলে যাই আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না কারণ অনেক দিন পর আমি যে ভিডিওতে ফিরেছি তো তোমাদের ভালোবাসা পেলে আমি এই চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের কাছে চলে এসেছে একটা ছোট্ট 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 একটা বন্ধু তোমার নামটা কি আমার নাম দীপন নস্কার আমাদের সামনে চলে এসেছে আমাদেরই একটা ছোট্ট বন্ধু দীপন নস্কার হয়তো তার কোনো প্রবলেম নিয়ে এসেছে তো আমরা তার কাছে সরাসরি চলে যাবো তার প্রবলেমটা জেনে নেব তো তোমার প্রবলেমটা আমি জানবো তার আগে তুমি বলো কেমন আছো তুমি হ্যাঁ মানে বলতে হবে এটা বলতে হয় তা তুমি কেমন আছো বলো আপনি ডাক্তার নাকি আপনাকে বলবে এই কেলো করেছে আমাকে ডাক্তার কিনে জিজ্ঞেস করছে না আমি ডাক্তার নই তবু বন্ধুদের জন্য তো বলাটা উচিত ছিল ঠিক আছে তোমাকে বলতে হবে না মনে হচ্ছে বিচ্ছু ছেলে তা যা হোক তুমি নিশ্চয়ই আমার কাছে কোনো একটা প্রবলেম নিয়ে এসেছো যেটা বলছিলে তা তোমার সেই প্রবলেমটা একটু যদি বলো আমাকে আসলে জানেন আমি মানু আঁকতে পারি না মানুষ একে নিয়ে গেলে সবই হাসা হাসি করে আজকে সকালবেলা দাদুর কাছে নিয়ে গেলাম দাদু বললো এলিয়া নেগেছিস নাকি মার কাছে নিয়ে যাতে মা বলল এ তো রোগা পেট কাটিয়ে গেছিস ও তার মানে তোমার প্রবলেমটা হচ্ছে মানুষ আঁকা তাই তো মানুষ আঁকতে পারছে না তো বন্ধুরা শুনতেই পাচ্ছ আমার এই ছোট্ট ভাই মানুষ আঁকতে পারছে না তাকে আমাকে সহজ করে মানুষ আঁকা শিখিয়ে দিতে হবে এর সাথে সাথে আমি তোমাদেরকেও আমি একটা সহজ করে মানুষ আঁকা শিখিয়ে দেব আজকে আমি তোমাদের শেখাবো হচ্ছে কেমন করে খুব সহজে একটা আমরা বউ আঁকতে পারি তা বউ আঁকা শিখবে নাকি হ্যাঁ তো একখুনি আমরা ওকে বউ আঁকা শেখাবো তোমাদেরও সেটা শিখে নিও তবে তার আগে ও কি রকম মানুষটা কি রকম আঁক্ত সেটা আমি একটু দেখতে যাই তা দেখাবে নাকি তুমি কিরাম মানুষ আঁkte খুব লজ্জা লাগছে লজ্জা গিয়াছে দেখাও না তোমার মানুষ আঁকো দেখাও কি এটা মানুষ তো বন্ধুরা তোমরা দেখো কি মানুষ আঁকে এই যে আহা খুব সুন্দর গেছে আঁকতে পারবে না কি এটা সারি আমি একটু ভুল করে বলে ফেলেছি কেঁদেনা বাবা কেঁদেনা আমি এক্ষুনি তোমাকে মানুষ আঁকা শিখিয়ে দিচ্ছি তো চলো বন্ধুরা আমরা সহজ করে মানুষ আঁকা শিখি বন্ধুরা একটা বউ আঁকা খুব সহজ জিনিস বউ আঁকতে গেলে প্রথমেই আমাদের একটা চৌকো বক্স এঁকে নিতে হবে এই যে চৌকো বক্সটা আমি আঁকলাম এটা যে আঁকতে পারবে সে বউ আঁকতে পারবে চৌকো বক্সটা করে নেওয়ার পর এই ওপর দিকে আমি একটা ইউ লিখে নেব ইউ তারপর সুবিধার জন্য আমি পেন তুলে নিলাম পেন দিয়ে আমি বাকি জিনিসটা ড্রয়িং করছি এটা হচ্ছে আমি আঁচল আঁকছি এটা হচ্ছে আঁচল আঁচল আঁকার পরে এই হচ্ছে তার পিঠের ওখানটা যেখানে ব্লাউজ শেষ হচ্ছে এবং নিচে শাড়ির অংশটা শুরু হচ্ছে দেখো এই দাগ পর্যন্ত কিন্তু আমরা টানিনি তারপরে নিচের শাড়িটা করে নিচ্ছি ওই লাইনের উপর দিয়ে আমি বুলিয়ে নিচ্ছি ভালো করে দেখো তার উপরে ওপরের বডিটা আমি করলাম তারপর রাবার দিয়ে আগের যে চৌকো বক্সের এক্সট্রা অংশ সেটা আমি মুছে নিলাম দেখো বইয়ের অনেক অংশই হয়ে গেছে তারপর আমি হাত করছি দেখো হাতটা একটা উল্টো এলের মতন তারপরে আমি আস্তে আস্তে এই হাতটার দিকে গেলাম করলাম নিচের দিকটা শুরু হবে হাতের পাতার নিচের দিকটা তারপর আমি হাতের আঙুলগুলো করে নিচ্ছি এই জায়গাটা একটু তোমাদের মন দিয়ে দেখতে হবে তেমন কঠিন কিছু না বক্স বক্স করে করলেও সহজে হয়ে যায় যাকে আমি পরে এগুলো আরও সহজ করে দেখিয়ে দেবো কীভাবে করতে হয় এটা শাড়ির পাটটা করে দিলাম নিচে পার এবার এই হাতে কলসি ধরে রয়েছে এরকম একটা জিনিস আমি আঁকবো তাই হাতটা কোনোই পর্যন্ত দেখা যাচ্ছে এরকম করবো ব্লাউজের লাইনগুলো করে দেবো তারপর নিচে কলসি দিয়ে দিলাম কলসিটাও অর্ধেক গোল হবে এবং উপরটা কলসির মাথা দেখা যাচ্ছে এরকম একটা অংশ করে নিলাম এবার এখানে একটা আমি পা দিয়ে দেব পা পা বলতে হচ্ছে খোঁপা বৌদের তিনখানা পা ডান পা পা আর খোঁপা এই একটা পা আমি এখানে এঁকে দিলাম নিচে ওই আরো দুটো পাইকে দিই ডান বাবা তো বউ আঁকা কমপ্লিট এইবার দেখো এই বউ দিয়ে আমরা কি কি সিনারি আঁকতে পারি এই বউ দিয়ে আমি কিছু সিনারি এঁকে তোমাদের সামনে তুলে ধরছি আঁকা দেখো একটা নদী রয়েছে বউটা রয়েছে একটা পা সামনে বড় গাছ আর বাড়ি এটা একটা গাছ দিয়ে একটা বাড়ি আর পাহাড়ি এলাকার একটা ছবি এঁকেছি এটা দ্বিতীয় এবং তৃতীয় আঁকাটা এধারে একটা বড় দোতলা মাটির বাড়ি ওদের একটা গাছ মাঝখানে রাস্তা গেছে রাস্তায় বউটা দাঁড়িয়ে রয়েছে এবং তৃতীয় হচ্ছে একটা নদীর ধারে নদীর ঘাট করা রয়েছে তাতে বৌটো জল আনতে গেছে তো দেখো আমরা একটা মানুষ দিয়ে চারখানা সিনারি করি বন্ধুরা ড্রয়িংটা কেমন লাগলো তোমাদের আমাকে জানাও কমেন্ট করে জানাও যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো তো তোমরা দাদুকে মিস করছো নাকি দাদু শরীরটা খারাপ বলে আজকে ভিডিওতে এলো না নেক্সট ভিডিওতে দাদুকে পাবে তোমরা তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তো শেয়ার করো বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করো আর যে মানুষটা আমি তোমাদেরকে এঁকে দিলাম মানে আঁকা শেখালাম সেই মানুষটা দিয়ে যতটা পারবে যতগুলো পারবে সিনারি এঁকে ফেলো তো টাটা বন্দে মাথারাম আসছি তাহলে আজ এইটুকুই